ওই ওষুধের বিজনেস করতে, যেটা শুনলাম সেটা হচ্ছে ওই বালিগঞ্জের কার কাছ থেকে 85 লাখ ধার নিয়ে নিয়েছিল, সেই ছেলেটি বোধহয় 11 তারিখ নিতে এসছিলো বা চাইতে এসছিলো, তারপর থেকে টেস্ট পাওয়া যাচ্ছে না। তারপরে লালবাজার পুলিশ মোবাইল টেস্ট করে কালকে রাত্রে তুলে নিয়ে গেছে, এবং আজকে সকালবেলায় সে তো শোনা যাচ্ছে যে বডি ফডি পাওয়া গেছে এখানেই। আর এর আগেও এরকম একটা ঘটনার সাথে জড়িয়ে আছে। এখানে একটা মার্ডার করে উনি জলের ট্যাঙ্কের নিচে পুঁতে রেখেছে, খবরটা আমরা পেয়েছি। তা যাই হোক, এসে শুনতে পারলাম পুলিশ মোবাইল ট্যাপ করে এখান থেকে পেয়েছে, ওনাকে নিয়ে গেছে, পুলিশ নিয়ে গিয়ে বার করেছে, বার করে বডি এখান থেকে নিয়ে গেছে। কলকাতা পুলিশ কখন এসেছিল? কলকাতা পুলিশ তো কাল রাতে এসেছিল, আজকে আবার সকালবেলা এসে বডি উদ্ধার করে নিয়ে গেছে। সকালবেলা শুনলাম যে থানা থেকে পুলিশ এসছে, কলকাতা লালবাজার থেকে এসছে, নিমতা থানা থেকে এসছে, সব জায়গা থেকে পুলিশ এসছে, মার্ডার হয়েছে। কিন্তু যে বাড়ির লোকের ওপর এই অভিযোগ, তাদের সাথে আমাদের ওয়ার্ডের মোটামুটি আশেপাশে এলাকারও কারোর সেরকম কোনো জনসংযোগ ছিল না। এই অনির্বাণ গুপ্তকে চেনেন আপনি? না, আমরা কেউই সেরকমভাবে ওনাদের সাথে পরিচিত নই। ওনারাও পাড়ার কারোর সাথে বিশেষ একটা যোগাযোগ রাখতেন না, বিশেষ একটা কথাবার্তা বলতেন না, নিজেদের মতনই নিজেরা থাকতেন। একটু তো আতঙ্কের বিষয় অবশ্যই, কিন্তু যিনি ছিলেন তিনি তো ল্যান্ডলর্ড নন, তিনি ভাড়া থাকেন। তাই আমার একটু অনুরোধ ল্যান্ডলর্ডদের কাছে, যাকেই ভাড়া দিচ্ছেন একটু জেনে নিয়ে তার আধার কার্ড এবং তার প্রিভিয়াস ম্যাটার একটু জেনে তাকে ভাড়া দেওয়াটাই আমার মতে উচিত।